আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। এবছরে সর্বজনীন পেনশনের ব্যবস্থা চালু বললেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া। কাফনের কাপড় গায়ে জড়িয়ে আমরণ অনশনে তিন বোন। কূটনৈতিক তৎপরতার জোর বিএনপির। জায়েদ ও নিপনের লড়াই, রুলের পরবর্তী শুনানি কাল। বিএনপি ও জামায়াত সমন্বয় কমিটি প্রতিবাদ করায় সভাপতি বহিষ্কার। ইউক্রেন সংকট, পুতিনের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 18 থেকে 50 বছর বয়সী বাংলাদেশী নাগরিকের জন্য সরকার সর্বজনীন পেনশনের ব্যবস্থা চালু করতে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। তিনি বলেন, পেনশন ব্যবস্থার আওতায় গঠিত তহবিলে যারা যে পরিমাণ চাঁদা দেবেন, ওই তহবিলের একই পরিমাণ চাঁদা সরকারও দেবে। বাংলাদেশের বাইরে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য এ সুবিধা রাখা হবে। শুরুর দিকে এ ব্যবস্থা ঐচ্ছিক রাখা হলেও পরবর্তী সময়ে এটাকে বাধ্যতামূলক করা হবে। এ ব্যবস্থা কবে চালু হবে তা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যেই সেটা করা সম্ভব। তার আগে আইন প্রণয়ন ও বিধি প্রণয়ন এবং এটি ব্যবস্থাপনার জন্য আলাদা একটি কর্তৃপক্ষ গঠন করা হবে। এই পেনশন তহবিল বিভিন্ন জায়গায় বিনিয়োগ করবে এই কর্তৃপক্ষ। অর্থমন্ত্রী জানান, বিশ্বে বিভিন্ন দেশ এ ধরনের কার্যক্রম যেভাবে চালায়, সর্বজনীন পেনশন ব্যবস্থা বাস্তবায়ন করতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পদ্ধতিগুলো অনুসরণ করা হবে। প্রতি মাসে কত টাকা জমা দিতে হবে এবং কত টাকা করে পেনশন পাওয়া যাবে এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বিষয়গুলো এখনও একটি প্রক্রিয়ার মধ্যে আছে, কর্তৃপক্ষ এগুলো ঠিক করবে। বিশ্বের বিভিন্ন দেশ এ ধরনের কার্যক্রম যেভাবে চালায়, সর্বজনীন পেনশন ব্যবস্থা বাস্তবায়ন করতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ পদ্ধতিগুলো অনুসরণ করা হবে। বুস্টার ডোজ নিলেন খালেদা জিয়া। করোনা ভাইরাসের বুস্টার ডোজ নিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দুপুর 2:30 দিকে রাজধানীর মহাখালী শেখ রাসেল গেস্টি লিভার হাসপাতালে করোনার তৃতীয় ডোজ নিলেন তিনি। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শাহরুল কবির খান ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন। 18 আগস্ট করোনা ভাইরাসে মডার্নার দ্বিতীয় ডোজ নেন সাবেক এই প্রধানমন্ত্রী। 19 জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ। খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন চলতি বছরের 11 এপ্রিল। শারীরিক নানা জটিলতায় ভুগছেন 76 বছর বয়সী খালেদা জিয়া। বর্তমানে গুলশানে নিজের বাসভবন ফিরোজায় আছেন তিনি। কাফনের কাপড় গায়ে জড়িয়ে আমরণ অনশনে তিন বোন। বরগুনায় দখল হয়ে যাওয়া জমিজমা ও বসতঘর ফিরে পেতে কাফনের কাপড় গায়ে জড়িয়ে আমরণ অনশনে বসেছেন তিন বোন। বসতঘর ও জমিজমা ফিরে না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সকালে বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনশনে বসেন তিন বোন। এরা হলেন বরগুনার বামরা উপজেলার গোলাঘাটা গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে রুবি আক্তার, জেসমিন আক্তার ও মুসাম্মদ রুজিনা। জানা গেছে, বাবা মা মারা যাওয়ার পর ছোট দুই বোনকে নিয়ে চট্টগ্রামে চলে যান রুবি। সেখানে একটি পোশাক কারখানায় চাকরি করে দুই বোনকে লেখাপড়া করান তিনি। এর কয়েক বছর পর 2019 সালে নিজ বাড়িতে ফিরে দেখেন তাদের পৈতৃক সম্পত্তি দখল করে নিয়েছেন এলাকার প্রভাবশালীরা। এমনকি তাদেরকে বসতঘর থেকেও বের করে দেওয়া হয়। এরপর থেকে মানবেতর জীবনযাপন করছেন তারা। বড় বোন রুবি আক্তার বলেন, মা বাবা মারা যাওয়ার পর একমাত্র ভাইও মারা যায়। আমার ছোট বোনের দূর সম্পর্কের আত্মীয়ের বাসায় থেকে লেখাপড়া করতো। 3 বছর আগে আমি বাড়িতে এসে দেখি আমাদের বাবার সব সম্পত্তি আমার চাচারা এলাকার প্রভাবশালীদের যুগসাজশে দখল করে নিয়েছে। আমরা জমি বুঝে পেতে চাইলে তারা বলে আমাদের জমি নাকি নিলামে তারা কিনে নিয়েছে। পরে উপজেলা ভূমি অফিসে গিয়ে জানতে পারি এই জমির কোনো নিলাম হয়নি। তিনি আরো বলেন, বিষয়টি ইউএন উপজেলা চেয়ারম্যান ও ডিসিকে জানালেও তারা আমাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়নি, তাই বাধ্য হয়ে অনশনে বসতে হয়েছে। আমাদের দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন চলবে। বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, আমি তাদেরকে আমার অফিসে ডাকলেও তারা আসেনি। পরে আমি নিজে গিয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু তারা আমার সঙ্গে কথা বলতে রাজি হয়নি। তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায়। কূটনৈতিক তৎপরতায় জোর বিএনপির।
আগামী নির্বাচন সামনে রেখে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা জোরদার করার চেষ্টায় রয়েছে বিএনপি। দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। এই দাবি আদায়ে আন্দোলনের পাশাপাশি বিদেশি বন্ধুরাষ্ট্রের সহায়তা প্রয়োজন বলে মনে করছে দলটি। করোনা সংক্রমণ কমে যাওয়ায় মঙ্গলবার থেকে বিধিনিষেধ উঠে গেছে। রাজনৈতিক কর্মতৎপরতার ক্ষেত্রে এখন আর তেমন বাধা নেই। বিএনপি এখন নানামুখী কর্মসূচি নিয়ে মাঠে নামতে চাইছে। সেই সঙ্গে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক শক্তির সহায়তায় বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চায় দলটি। নির্দলীয় সরকার ছাড়া বিএনপি এবার নির্বাচনে যাবে না বলে আগে থেকে ঘোষণা দিয়ে রেখেছে। দলটির একটি সূত্র জানিয়েছে, গত এক মাসে বাংলাদেশে নিযুক্ত বেশ কয়েকটি প্রভাবশালী দেশের কূটনৈতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্যরা। এসব বৈঠকে আগামী জাতীয় নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেছেন বলে যুগান্তরকে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির এক সদস্য। তিনি বলেন, জারব এবং এর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তাকে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেওয়ার পর সরকার চাপে আছে। নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের যে দাবি তা বাস্তবায়নে সরকারের উপর আরও চাপ তৈরি করতে কূটনৈতিক তৎপরতা বাড়ানো হয়েছে। জায়েদ ও নিপুণের লড়াই, রুলের পরবর্তী শুনানি কাল। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ফলাফলকে ঘিরে হাইকোর্টে চিত্রনায়ক জায়েদ খান ও নিপুণের আইনি লড়াই চলছে। ওই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না এ মর্মে জারি করা রুল শুনানি আগামীকাল পর্যন্ত মুলতবি করেছে হাইকোর্ট। আজ বিচারপতি মামুন রহমান ও বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলের পরবর্তী শুনানির জন্য এদিন ধার্য করেন। আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা জুথি। আদালতে নিপুণের পক্ষে সংযুক্ত ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান। গত 14 ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়। পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত। বিএনপি ও জামায়াত সমন্বয় কমিটি প্রতিবাদ করায় সভাপতি বহিষ্কার। সাভারের পাথালিয়া ইউনিয়নের ওয়াট আওয়ামী লীগের কমিটিতে বহিরাগত বিএনপি জামায়াতের নেতাদের পদ দেওয়ার প্রতিবাদ করায় দলটির ইউনিয়নের সভাপতিকে বহিষ্কারের অভিযোগ উঠেছে। জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বহিষ্কার হওয়া ফয়জুল হক। লিখিত বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগের স্থানীয় নেতারা সাংগঠনিক নিয়ম নীতি অপেক্ষা করে পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কমিটি গঠন করেছে। থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফারুক হাসান তুহিন এই কমিটি গঠন করেছেন। দীর্ঘ 50 বছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত উল্লেখে ফয়জুল হক বলেন, অন্য ইউনিয়ন থেকে ভাড়া করা লোক দিয়ে আমাদের ওয়ার্ডে এনে জনসমর্থন দেখে কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বহিরাগত ও বিএনপি জামায়াতের লোকদের স্থান দেওয়া হয়েছে। কারো কোনো মতামত ছাড়াই কমিটি গঠন হয়। তাদের এসব অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডের প্রতিবাদে গত 17 ফেব্রুয়ারি সাংবাদিক সম্মেলন করি। এরপর 19 ফেব্রুয়ারি তাদের মন গড়া অন্য একটি ওয়ার্ড কমিটি গঠনের সময় আমাকে শপথে থেকে অব্যাহতি প্রদানের ঘোষণা দেওয়া হয়। সেই সঙ্গে তারা আমার 50 বছরের রাজনৈতিক জীবনের অবসান ঘটে এবং মঞ্চে আমার নামে ও পরিবারের নামে নানা রকম আপত্তিকর ভাষায় বক্তব্য দেয়। 20 বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদে দায়িত্ব পালন করে আসছিলাম। আমাকে পদ থেকে প্রত্যাহারের বিষয়ে কোনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি, যা দলের গঠনতন্ত্রের সম্পূর্ণ পরিপন্থী। তাই এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। ইউক্রেন সংকট, পুতিনের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প। দীর্ঘদিন ধরে সীমান্তে বিশাল সংখ্যক সেনা মোতায়েন করে রাখার পর ইউক্রেন পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মস্কো। এমনকি স্বীকৃতি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সেখানে সেনা পাঠানোর নির্দেশও দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপরই পূর্ব ইউরোপের এই দেশটি নিয়ে রাশিয়ার সঙ্গে পশ্চিমা বিশ্বের উত্তেজনা পৌঁছেছে চরমে। তবে ইউক্রেন রুশ সেনা পাঠানোর বিষয়ে পুতিনের নির্দেশকে জিনিয়াস বলে উল্লেখ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। যুক্তরাষ্ট্রের একটি ডানপন্থী রেডিওর অনুষ্ঠানে হাজির হন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে ইউক্রেনে সামরিক বাহিনী পাঠানোর বিষয়ে প্রেসিডেন্ট পুতিনের সিদ্ধান্তের বিষয়ে তার কাছে জানতে চাওয়া হয়। জবাবে সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, গতকাল টেলিভিশন স্ক্রিনে খবর দেখলাম এবং আমি বললাম এটি জিনিয়াস। তিনি আরো বলেন, ইউক্রেনের বড় একটি অংশকে স্বাধীন হিসেবে ঘোষণা করেছেন প্রেসিডেন্ট পুতিন।